সংবাদ কখনো সংগ্রাম কখনো বিফলে যায় না, ওপরে উঠতে গেলে সংগ্রাম করতেই হবে বলে মন্তব্য করেছেন বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। পরে কলেজ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগ দিয়ে হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, বিচারক সংকটের কারণে মামলার জট কমানো যাচ্ছে না, আগামী 5 থেকে 7 বছরের মধ্যে মামলার জট কমে আসবে। এ সময় কথা প্রসঙ্গে অবসর সময় কিভাবে কাটবে তার একটি ধারণা দেন প্রধান বিচারপতি। বলেন, ছোট্ট একটি গ্রাম থেকে প্রধান বিচারপতি হয়েছেন, সেই বিষয়ে একটি বই লিখতে চান।